सुप्रिय शिक्षार्थीवृंद आशा करी सबाई भलो आछो। आज नारायणगंज हाईस्कुल एंड कलेजे अनलाइन भित्तिक क्लास श्रेणी नवम और दशम विषय हिंदू धर्म और नैतिक शिक्षा अध्याय पंचम पाठ शिरोनाम देवदेवी। प्रथमे आमरा जानब देवदेवी की, देवदेवी कारा। देवदेवी ईश्वर साकार शक्ति, देवदेवी ईश्वर साकार शक्ति, ईश्वर सर्वशक्तिमान, विश्वर नियंता, सर्वव्यापी, सकल किछुर मूले तिनी रयेछे, तार असीम शक्ति, तार देवदेवी आरेकटी साकार शक्ति। ईश्वर एक अद्वितीय, तिनी निराकार, किंतु निराकार होयेओ साकार शक्ति रूपे तिनी देवदेवी रूपे आविर्भूत हुए मानव कल्याणे काज करें। देवदेवी का देवदेवी होच्छे कार्तिक, गणेश, दुर्गा, शिव, लक्ष्मी, सरस्वती प्रभृति देवदेवी उदाहरण। ताहले देवता कारा, देवता कारा, देवता हलो से देवदेवी आरेकटी नाम, देवदेवी आरेकटी नाम होच्छे देवता। देवता होच्छे उभयलिंग, देवता एखाने देवतादेर श्रेणीबिन्यास रयेछे। कि कि देवता, देवतादेर पौराणिक जे पुराण ग्रंथे जे सकल देवतार कथा उल्लेख रयेछे ता हले से देवता तीन श्रेणी विभक्त। एक वैदिक देवता, दुई पौराणिक देवता, तीन लौकिक देवता। वैदिक देवता का वेदे जे सकल देवतादेर कथा बला रयेछे तारा हलेन वैदिक देवता, जेमन अग्नि, इंद्र, वायु, तारा हलेन वैदिक देवता। और पुराण ग्रंथे जे सकल देवदेवीर कथा बला रयेछे तारा हलेन ब्रह्मा, विष्णु, शिव, दुर्गा प्रभृति पौराणिक देवता उदाहरण। और लौकिक देवता जेमन मनसा, शीतला, तारा पूजित हन लौकिक देवता रूपे मनसा, शीतला प्रभृति लौकिक देवतार उदाहरण। हमरा जानबो जे पूजा और पार्वण। पूजा कि? पूजा हलो पूजा प्रार्थना बा देवता बा देवदेवीर निकट ईश्वरेर देवतार माध्यमे ईश्वरके श्रद्धा जानानो बा सम्मान जानानो ताके पूजा बला हय। एक कथा पूजा अर्थ अर्चना बा प्रार्थना बा श्रद्धा जानानो। आर पार्वण हलो पर्व थेके हलो पार्वण, जेमन पौष पार्वण आमरा बोली पौष मासे जे अनुष्ठानटी हये थाके पौष पार्वण, एटा अनुष्ठान, धर्मीय अनुष्ठान। एरकम पर्व थेके पार्वण, आर
আমরা হিন্দু ধর্মের যে পূজা পার্বণের অনুষ্ঠানে যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করেন তাদেরকে বলা হয় পুরোহিত। পুরোহিত শব্দের পুরোহিত কারা এটা আগে জানতে হবে। পুরোহিত কারা? পুরোহিত হলো যারা সর্বকার্যে করে যে হিত বা মঙ্গল তাকে বলা হয় পুরোহিত। পুরুষ শব্দ থেকে পুরোহিত কথাটি উৎপত্তি। পুরুষ শব্দের অর্থ হচ্ছে সম্মুখে এবং হিত শব্দের অর্থ হচ্ছে অবস্থান। সম্মুখ ভাগে যিনি অবস্থান করেন এবং পূজা অর্চনা কার্যাদি পরিচালনা করেন তিনি হলেন পুরোহিত। যিনি পূজা অর্চনার অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন অগ্রভাগ থেকে, তখন তাকে বলা হয় পুরোহিত। পুরোহিত যারা তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তাদের পেশা অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন এবং পূজন, এই বিষয়গুলো তাদের এলো পূর্ব থেকেই পেশা। পুরোহিতদের অবশ্যই গুণাবলী থাকতে হবে পূজা অর্চনায়। পুরোহিতদের গুণাবলী থাকতে হবে। পুরোহিত সংস্কৃত ভাষা দক্ষ থাকবেন, শাস্ত্রজ্ঞান, সকল বর্ণের তথ্য বা শাস্ত্রজ্ঞান সকল বর্ণের নিকট উপস্থাপন করবেন, আলোচনা করবেন এবং পূজাদি পরিচালনা করবেন। সংস্কৃত ভাষা জ্ঞানে অভিজ্ঞ থাকবেন, ধর্মনিষ্ঠ থাকবেন, তারাই হলেন পুরোহিত। এবার তোমাদের পূজা, বিভিন্ন পূজা রয়েছে সেগুলি ব্যাখ্যা দেব। যেমন দুর্গা পূজা দুর্গা পূজার এখানে দুর্গা শব্দটি দুর্গা শব্দটি অর্থ হচ্ছে এখানে দুর্গা শব্দের অর্থ হচ্ছে যে স্থানে গমন করা অত্যন্ত দুরূহ তাকে দুর্গ বলে। আর দুর্গ শব্দের সঙ্গে আপ্রত্যয় যোগে দুর্গা শব্দটি নিষ্পন্ন এবং স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয়েছে দুর্গা আপ্রত্যয় যোগ। যিনি মহামায়া তিনি দুরধিগম্য তাকে দুঃসাধ্য সাধনার দ্বারা লাভ করা যায়, তিনি দুর্গা। তিনি ব্রহ্মের শক্তি বলেও দুরধিগম্য এবং সাধন সাপেক্ষ। আবার দুর্গম নামক অসুরকে বধ করেছেন বলেও তাকে বলা হয় দুর্গা।
দুর্গা শব্দের আরেকটি অর্থ হল দুর্গতি নাশী। এই মহাবিশ্বের যাবতীয় দুঃখ কষ্ট বিনাশকারিণী দেবী নামেও অভিহিত করা হয়। দুর্গার রূপ কি? দুর্গার রূপ হচ্ছে দুর্গাকে দশভুজা বলা হয়, কারণ ভুজ শব্দের অর্থ হচ্ছে হাত। দশটি হাত আছে বলে দশভুজা দুর্গার অপর নাম। তার তিনটি চোখ, এজন্য তাকে ত্রিনয়না ও বলা হয়। তার বাম চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কেন্দ্রীয় বা কপালের উপর অবস্থিত চোখ জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে। তার দশ হাতে দশটি অস্ত্র রয়েছে যা শক্তির প্রতীক এবং শক্তিধর প্রাণী সিংহ তার বাহন। দুর্গার রং অতসী ফুলের মতো সোনালী হলুদ। তার দশ হাত দিয়ে দশ দিক থেকে সকল অকল্যাণ দূর করেন এবং আমাদের কল্যাণ করেন। দেবী দুর্গার ডান দিকে পাঁচ হাতের অস্ত্রগুলো ত্রিশূল, খড়গ, চক্র, বাণ, শক্তি এবং বাম দিকে পাঁচ হাতের অস্ত্রগুলো হচ্ছে খেটক, পূর্ণচাপ, পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু। এই সকল অস্ত্র দিয়ে দুর্গার অসীম শক্তি ও গুণের প্রতীক বোঝা যায়। সেই দুর্গার আরেক নাম কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্গার আরেক নাম হচ্ছে দুর্গতি নাশিনী বা সর্বমঙ্গলাও বলা হয়ে থাকে। এবার দুর্গাপূজার তিন দিন, মূলত তিন দিন দুর্গাপূজার অর্চনা করা হয়ে থাকে। প্রথম দিনে দুর্গা ষষ্ঠী, বুধন আমন্ত্রণ ও অধিবাস। দ্বিতীয় দিনে মহাসপ্তমী পূজা হয়ে থাকে, সেখানে সুরুতি নবপত্রিকা তৈরি করে প্রতিষ্ঠা করতে হয়, স্থাপন করতে হয়। তারপর সপ্তমাদি পূজা করা হয়ে থাকে। তৃতীয় দিনে মহাষ্টমী পূজা, সেই মহাষ্টমী পূজার দিবসে সকালে কুমারী পূজা করা হয়ে থাকে। তারপরে অষ্টমী তিথি এবং সন্ধি তিথি সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়ে থাকে। সেই অষ্টমী দিনে চতুর্থ দিনে মহাবিহিত পূজা, পঞ্চম দিন দশমী পূজা এবং বিসর্জন ও বিজয়া দশমী, সেই অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। দুর্গাপূজায় তিনটি পদ্ধতিতে পূজা করা হয়ে থাকে। একটি হল বৃহনন্দিকেশ্বর, আরেকটি হল দেবী পুরাণ, আরেকটি হল কালিকা পুরাণ। এই তিনটি পদ্ধতিতে দুর্গাপূজা করা হয়ে থাকে। দুর্গাপূজায় বহু উপকরণ ব্যবহার করা হয়। তারপরে রয়েছে, প্রথমে রয়েছে ষষ্ঠী পূজা। ষষ্ঠী তিথিতে মহালয়া অমাবস্যার পরে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়ে থাকে। সেই আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়। সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য নিজেকে উৎসর্গ করার সংকল্প করা হয়। সন্ধ্যাকালে বুধন, তারপরে অধিবাস, তারপরে আমন্ত্রণ অনুষ্ঠিত হয়ে থাকে। সপ্তমী পূজা ষষ্ঠীর পর হলো সপ্তমী পূজা, সেখানে
লবপত্রিকা স্থাপন, সেই লবপত্রিকার সমাহারের জন্য নয়টি গাছ ব্যবহার করা হয়ে থাকে। সেইগুলি হলো কদলী, দারিম্ব, ডাল, হরিদ্রা, হলুদ, মানকচু, বেল বা বিল্ল, অশোক, জয়ন্তী গাছ। এই নয়টি গাছের সমাহারকে বলা হয় নবপত্রিকা। তারপর একটি শাড়ি কাপড় পরানো হয়ে থাকে একত্রে বেঁধে। এগুলি নয়টি জিনিস বেঁধে শাড়ি কাপড় কলা, শাড়ি কাপড় এবং কলা বউ হিসেবে সেইটি একত্রে বেঁধে শাড়ি কাপড় পরানো হয়। এটিকে কলা বউ হিসেবেও বলা হয়ে থাকে। নবপত্রিকার মধ্যে দেবী দুর্গা নয়টি ভিন্ন নামে অধিষ্ঠিত। নবপত্রিকার মধ্য দিয়ে বৃক্ষকে পূজা করা হয়ে থাকে। বৃক্ষ আমরা সংরক্ষণ করি। বৃক্ষের মধ্যে ঈশ্বরের শক্তি, দেবীর শক্তি প্রকাশিত। নবপত্রিকার মধ্য দিয়ে আমরা দেবী দুর্গাকে পূজা করে থাকি, সেখানে আমরা প্রণাম করে থাকি। পূজার শেষে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটির অর্থ কি? এটির অর্থ হলো হে দেবী সর্বমঙ্গলা শিবা সর্বার্থ সাধিকা শরণযোগ্যা গৌরী ত্রিনয়না নারায়ণী তোমাকে নমস্কার। এই পূজার মাধ্যমে আমরা অঞ্জলি প্রকাশ করে থাকি, অঞ্জলি প্রদান করে থাকি। সেই অঞ্জলির মাধ্যমে আমরা চাওয়া পাওয়ার বিষয়টি আমরা উল্লেখ করি। যেমন দুর্গাপূজার মাধ্যমে অঞ্জলির মন্ত্রে রয়েছে, পূজার মধ্যে যে অঞ্জলি প্রদান করা হয় অঞ্জলির মন্ত্রেও রয়েছে যে আয়ু দেহি, ধরং দেহি, যশু দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধরং দেহি, সর্বান কামার্চ দেহি মে। অর্থাৎ আয়ু দেহি, আয়ু হে দুর্গা মা আমাকে আয়ু দাও, ধরং দেহি আমাকে ধন দাও, আমাকে যশ দাও। এই মন্ত্রের মাধ্যমে আমরা সেই দেবী দুর্গার নিকট অঞ্জলি প্রদান করে থাকি। পূজা মূলত চাওয়া পাওয়ার বা আমাদের সাকার শক্তি পূজার মাধ্যমে আমাদের মনোবাঞ্ছা বা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা দেবদেবীর নিকট প্রার্থনা জানাই অঞ্জলির মাধ্যমে, অঞ্জলি প্রদানের মাধ্যমে। তারপরে রয়েছে কালী পূজা, দেবী কালী পূজা। কালী পূজা, এখানে কালী শব্দের অর্থটি কোথায় থেকে এসেছে? কালী শব্দের এটি হিন্দু পুরাণ অনুসারে কালী দেবীর নানা নাম রয়েছে। দুর্গাদেবীর মতো সেই কালীদেবীরও অশেষ অসীম শক্তি। তিনি অসুর বিনাশে ভয়ঙ্করী, পৃথিবীর সকল অন্যায় ও অত্যাচার দূর করার জন্য দেবী কালী অশুভ শক্তিকে ধ্বংস করেন। কালী আমাদের কালীর অনেক নাম রয়েছে। ইন্দ্রসহ সকল দেবতা সম্ভ নিসম্ভ নামক অসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেছিলেন। অম্বিকা ক্রোধে উন্মুক্ত হলে হয়ে তখন দুই রূপ রূপে আবির্ভূত হন, অম্বিকা ও কালিকা রূপে বা কালী রূপে। সম্ভ নিসম্ভয় অনুচর চণ্ড ও মুণ্ডকে দেবী কালী বধ করেছিলেন, এই কারণে তার আরেক নাম চামুণ্ডা। দুর্গাপূজায়ও সে চামুণ্ডা পূজার করা হয়ে থাকে। কালী পূজার সময় অমাবস্যা রাতে কালী পূজা করা হয়ে থাকে।
কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে কালী পূজা হয় করা হয়ে থাকে। সেখানে দীপাবলির আয়োজন করা হয়ে থাকে, যা দেয়ালি নামে পরিচিত। বিভিন্ন ধরনের মহামারী, বসন্ত কলেরা রোগের প্রাদুর্ভাব, ঝড় বন্যা খরা প্রভৃতির সময় রক্ষাকালী ও সেবাকালীর পূজা করা হয়ে থাকে। সেই কালীদেবী আমাদেরকে রক্ষা করবেন, সেই বিশ্বাসে আমরা কালী পূজা করে থাকি। কালীদেবী অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করেন, তিনি ভক্তদের কল্যাণে নিয়োজিত, তাই তাকে কালী মঙ্গল সাধনা করেন। এই বিষয়গুলো থেকে আমরা শিক্ষা পাই যে দেবী কালীর কাছে আমরা অন্যায়ের কাছে কঠোর, সহজের কাছে কোমল এই হওয়ার শিক্ষা পাই। তারপরে রয়েছে কার্তিক দেবতা। কার্তিক দুর্গারী পুত্র, মানস পুত্র কার্তিক, তা পৌরাণিক দেবতা কার্তিক ভগবান শিব ও মা দুর্গার পুত্র। দেবতা কার্তিক অত্যন্ত সুন্দর। কার্তিক পুরাণ অনুসারে তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল, তিনি বলির পুত্র। সেই কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে কার্তিক পূজা করা হয়ে থাকে। কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান সন্ততি প্রার্থনা করে থাকেন। কথিত আছে, দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। তারপরে রয়েছে শীতলা পূজা। সেখানে শীতলা পূজার রোগ প্রতিরোধকারী দেবতা হিসেবে শীতলা প্রতিষ্ঠিত বা পূজিত হন। বসন্ত ও চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে শীতলা পূজা করা হয়ে থাকে। শীতলা পূজা শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পূজা করা হয়ে থাকে। এই সকল পূজায় সকল শ্রেণীর ভক্ত সামাজিকভাবে সেই পূজায় অংশগ্রহণ করে পূজা সার্থক করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের এই পঞ্চম অধ্যায়ের দেবদেবীর পূজার বিষয়টি এখানে আলোচনা করা হলো। সেখানে তোমাদের সংক্ষেপে আলোচনা করলাম, তোমরা সেখানে এই পূজা এখানে রয়েছে। দুর্গা পূজার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি পূজা রয়েছে, সেই পূজাটির নাম হলো কুমারী পূজা। তাহলে আজকের পড়া থাকবে, বাড়ির কাজ থাকবে, কুমারী পূজার গুরুত্ব ব্যাখ্যা কর। তোমাদের বাড়ির কাজ থাকবে, কুমারী পূজার গুরুত্ব ব্যাখ্যা করো। এই অধ্যায়টি আবার তোমরা ভালো করে পড়বে। সেখানে অনেক পূজা অর্চনার বিষয়টি রয়েছে, সংক্ষেপে আলোচনা করলাম। সবাই নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, খাদ্যাভ্যাস করবে, পাঠে মনোযোগী হবে, গুরুজনের কথা শুনবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।